হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি পুরী। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়ব। আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। তো চেয়ার কারে বসে বসে যাবো, রাত তো মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ পৌঁছাবো। তারপর আমাদের শুরু হবে আসল পুরীর ব্লগ। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এই ব্লগে সব ডিটেলস শেয়ার করবো, ট্রেনের কী কী ফুডিং আছে, ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম, কতক্ষণ সময় লাগে, ইচ অ্যান্ড এভরিথিং। চলো দেখতে থাকো, এরপরে কন্টিনিউ করছি হাওড়া স্টেশনে যাওয়ার পর। আমার মা বসে খাবার নিয়ে ১৫ ডিপার্চার 9:50 ইনটু পুরী। এটা হচ্ছে কামনার অবস্থা। আমরা বুক করেছি এসি চেয়ার কার, প্রাইস ১৩৫০ ইনক্লুডিং ফুড। তোমরা যদি ফুড না নিতে চাও তাহলে ১৪০ মাইনাস হয়ে যাবে। আর এই চারটে সিট আমাদের, এই তিনটার পাশের একটা। হ্যাঁ, 7 ঘন্টার জার্নি, ট্রেনে উঠেই চা মানানো শুরু হয়ে গেছে। এরপরে যে কত রকমের খাবার আসবে দেখো দেখো। হোমমেড কেক, বর বসে গেছে, মা ফোন দেখছে, আরেক মা আমাকে দেখছে, ভাবছে কি করছে, ফার্স্ট টাইম ব্লগ করছি। সবাই পর পর বসে গেছে। আমি পেয়েছি উইন্ডো সিট, আর এই উইন্ডো দিয়ে দেখুন লোকাল ট্রেনের লাইন। সরি, আমি ফার্স্ট টাইম শতাব্দী এক্সপ্রেসে ট্রাভেল করছি। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে, দেখুন রেখে খাবার জায়গা রয়েছে। আমরা চা সব কিছু, চা চিনি কেক সব কিছু এখানে সেটেল করে নিয়েছি। আরও খাবার দাবার নিয়ে এসেছি, সেগুলো আস্তে আস্তে খেতে স্টার্ট করবো। ওপরে লাগেজ রাখার জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এই ট্রেনটা এক্ষুনি আসলো, সব প্যাসেঞ্জাররা নামলো, ঠিক দূর থেকে আসছে কিন্তু স্টিল খুব পরিষ্কার রয়েছে। এখানে দেখুন একটা ছোট্ট বেবি রয়েছে, আমার সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলছে চেয়ারে। প্রায় আড়াইটা বেজে গেছে, এখনো ট্রেন ছাড়েনি, ভাবি 15 মিনিট লেট। তো দেখি কটা ছাড়ে, তো যত এদিকে লেট হবে তত ওদিকে লেটে পৌঁছাবো। আমি যখন ট্রেন ছাড়বে আমি জানাচ্ছি। 118, 116, একটু আগে 121 চলছিল, এখন 116 চলছে। তো অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, তারপর আমাদের পেপার দিয়েছে, আমি বসে বসে এখানে সুডোকু সলভ করছি। আমার সুডোকু সলভ করতে খুব ভালো লাগে। টাইমস অফ ইন্ডিয়া পেপার দিয়েছে, সেখানে আমি সুডোকু সলভ করছি বসে বসে। তো অনেক সুন্দর ট্রেনটা যাচ্ছে, জার্নিটা খুব ভালো লাগছে। এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট।
এখন খড়গপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখানে 10 মিনিট হল্ট ছিল। এখান থেকে আমরা এখন লেবু চা নিয়ে নিয়েছি, লেবু চা খাচ্ছি। ফাইনালি এসে গেছে আমাদের ডিনার, এখন বাজে 7টা। এই সময় আমাদের ডিনার দিয়ে যাচ্ছে। এখানে আছে জিরা রাইস, এটা হচ্ছে একটা ভেজ, আমরা একটা ননভেজ আর ভেজ নিয়েছি, তো এটা এটা হচ্ছে ভেজ, একটু পরে ননভেজ দিয়ে যাব। এখানে আছে পনির, এটা ডাল হবে মনে হচ্ছে, এখানে আছে ডাল, ডাল উঠছে, পড়ে যাচ্ছে ডাল। এখানে আছে রুটি রোল করা আর একটা দই, বড় টায়ার্ড হয়ে গেছি, এখন পৌঁছায়নি। তো তবে এখন অ্যাপে দেখাচ্ছে যে আর 7 কিলোমিটার বাকি পুরি ঢুকতে। তো এবার আমরা এবারে খুব বোর ফিল হচ্ছে, আর ভালো লাগছে না, এবারে নেমে কতক্ষণে হোটেলে যাব, তারপরে তোমাদের হোটেলে টুরটা দিচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি পুরি, চলে এসেছি আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে ক্যামেলিয়া হোটেল অ্যান্ড রিসোর্টস। তো এই হচ্ছে হোটেলটা, এই হচ্ছে আমাদের হোটেল। স্বর্গদ্বার থেকে 500 মিটারের দূরে, এখানে দেখুন অপোজিট পুরো বিচ আছে, বিচের সামনেই একদম হোটেলটা। চলুন হোটেলটার আবার একটা ট্যুর দিই। এখন হচ্ছে খুব সুন্দর এখানে একটা সেট আপ করা আছে বসার, মানে চেয়ার টেবিল রাখা আছে এখানে, দেখুন সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে বসে বসে দারুণ একটা সমুদ্রের ভিউ আপনারা পেতে পারেন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এদিকে সুইমিং পুল আছে। এখানে একটা লবি মতন আছে, আর আপনারা আগে সেখানে বেসমেন্টেও রুম আছে, তো আমি নিচে এখন যাচ্ছি না। এদিকে রয়েছে সুইমিং পুল, এখান থেকে নিচে সোজা চলে গেলে হয়তো সুইমিং পুল, এখন নিশ্চয়ই ক্লোজড হবে। সুইমিং পুল ক্লোজড, তারপর এরিয়াটা সকালে দেখাবো, এখন যাচ্ছে না ওদিকে, সুইমিং পুল ক্লোজড আছে। তো সকালে এরিয়াটা আমি দেখিয়ে দেবো। তো এখানে একটা রিসেপশনের গেট রয়েছে, আর এই সোজা এসে এখানে একটা রিসেপশন রয়েছে। কী হচ্ছে আমার বর, সুইমিং পুলের ওখানটা যাবে, ক্লোজড রয়েছে, তো আমি যাইনি। ও এখানে দেখুন কী সুন্দর, দারুণ দারুণ একটা হাওয়া দিচ্ছে, ও মনে হচ্ছে এবারে আমি পুরীতে বিচের সামনে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আমার খুব রিফ্রেশিং ফিল করছে আফটার এতটা থকল। ওই ওখান দিয়ে সোজা গিয়ে না, হ্যাঁ ওদিকে, হ্যাঁ হ্যাঁ ওদিকে অনেকটা যেতে হবে, ছেড়ে দে সকালে যাবো, হ্যাঁ। এখানে আবার বেসমেন্ট আছে, তাই সুন্দর, হ্যাঁ দেখেছি লবি আছে ওখানে। ওখানে রুমস
রিসেপশন দুই মা বসে আছে বিধ্বস্ত অবস্থায়। হ্যালো এভরিওয়ান, তো হোটেলে চেক ইন করে নিয়েছি আর আমাদেরকে এখন যে রুমটা দিয়েছে এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট। তো অ্যাকচুয়ালি এই রুমটা আমরা বুকিং করিনি, এই রুমটাতে একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য আমাদের আজকে এই রুমটা নিয়েছে দিয়েছে আমাদেরকে। তো এই রুমটাও খারাপ না, বাট প্রবলেমটা এটা হচ্ছে যে আমরা ফোর বেড রুম নিয়েছিলাম, কিন্তু এটাও ফোর বেড রুম বাট এখানে যেটা হচ্ছে যে একটা বেড সোফা কাম বেড রয়েছে আর কি, মানে একটা ডাবল বেড নয়। তো এটাই মেন প্রবলেম হয়ে গেছে, আদারওয়াইজ রুমটা খুবই সুন্দর। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা সাইড সি ফেসিং রুম রয়েছে। ওকে, তো এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে এসে এখানে একটা সোফা রয়েছে আর এটা হচ্ছে সোফা কাম বেডটা, যেটা ওরা অলরেডি এখন চাদর টাদর দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়ে গেছে। এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, এখানে একটা বসার চেয়ার রয়েছে আর এখানে আরেকটা সেপারেটেড রুম রয়েছে যেটাতে একটা ডাবল বেড রয়েছে। ল্যাম্প আছে, এখানে একটা সাইড সিভিউ রয়েছে। এতে যদি আমি উইন্ডোটা ওপেন করি, হ্যাঁ সাইড সিভিউ রয়েছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে, খুবই ভালো লাগছে। ওকে, এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, কমপ্লিমেন্টারি কফি অ্যান্ড টি কিট দেওয়া রয়েছে, কেটেল সব আছে। হচ্ছে টিভি, টিভি ক্যাবিনেট, এসি, সব কিছু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা মিরর আছে আর এখানে রয়েছে একটা ক্যাবিনেট, মিনি ফ্রিজও আছে। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, এখানে বেসিন, তার সঙ্গে কিছু টয়লেটরি প্রোভাইড করা আছে আর হচ্ছে কমোড। এটা হচ্ছে একটা সেপারেটেড শাওয়ার এরিয়া রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। আর এই রুমে যেটা মেন আকর্ষণ সেটা আগে দেখাই, মানে আমরা যে রুমটা অ্যাকচুয়ালি বুক করেছিলাম সেটাতে কোনো ভিউ নেই। মানে এখানে দেখুন, এখানে এই বাইরে এসে রুমটা দিয়ে এখানে একটা সিঁড়ি দিয়ে একটা বারান্দা আছে, এই হচ্ছে সেই ব্যালকনিটা। এখান থেকে দেখুন পুরো সি ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন সবাই বসে, ও দারুণ দারুণ ভিউ।